ওকে, অনেকেই লাইনে চলে এসছে। হ্যালো এভরিওয়ান, আমি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে লাইভে আসব আসব অ্যান্ড আমার দিস ইজ মাই অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। সো আমি হয়তো ঈদের আগে এসেছিলাম অ্যান্ড বলেছিলাম যে ভেরি সুন আবার আসব, কিন্তু সামহাও আসা হয়নি। সো অনেক দিন ধরেই ভাবছিলাম আসব, বিকজ আমার আমাকে যারা পছন্দ করেন, আমার যারা কাজকে ভালোবাসেন, তাদের সঙ্গে অনেক দিন ধরে আমার কোনো সরাসরি কমিউনিকেট হচ্ছিল না। সো আমি আসব আসব করে আসা হয়নি। সো ফাইনালি এসে গেলাম অ্যান্ড আই হোপ আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আমি যেটা আসলে সবাইকে বলতে চাই, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই যে আপনারা যারা আমাকে আমার কাজকে অনেক ভালোবাসেন, তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন বা করছেন, করে যাচ্ছেন। ইভেন এমন হয়েছে যে আমার কাজটা, আমার কিছু কিছু কাজ আছে, কবে যাচ্ছে না যাচ্ছে আমি জানি না, বাট আমার আমাকে যারা অনেকে পছন্দ করেন তারা আমাকে সব আপডেটস দিচ্ছেন। স্পেশালি আমার কিছু গ্রুপ আছে, কিছু গ্রুপ মেম্বার্স, আমার দুইটা গ্রুপ আছে এরকম, যাদেরকে আমি আসলে তাদেরকে আমি ফলো করি, যে তারা আসলে আমাকে কতটা ফলো করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি নাম মেনশন করে ধন্যবাদ জানাবো নেক্সট নেক্সট লাইভে যখন আসব, তখন আমি ঠিক করেছি আমি নাম মেনশন করে ধন্যবাদ জানাবো। বাট আজকে আমি আসলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আমার মন থেকে আমি সবাইকে অনেক ভালোবাসা দিতে চাই, বিকজ তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক বেশি ভালোবাসে। সেটা আসলে তাদের পোস্ট আপডেটস দেখে আসলে আমি আমি নিজে ফিল করি, আমি মন থেকে ফিল করি। সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আছেন, আমাকে অনেক বেশি ভালোবাসেন, সাপোর্ট করেন। সো এত এত কমেন্ট, আমি আসলে লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে এতগুলো কমেন্ট পড়তে পারবো না চাইলেও। আচ্ছা, প্রথমেই আরেকটা কথা যেটা বলতে চাই, দিস ইজ মাই ওনলি অফিশিয়াল পেজ, যেটা থেকে আসলে আমি মাঝে মধ্যে এখন আমার কাজের আপডেটস দেওয়ার চেষ্টা করি এবং আমি আপনাদের জন্য আমি আরও চেষ্টা করব এখানে আমার কাজের অনেক আপডেটস দেওয়ার। আর সবার মধ্যেই একটা ভুল ধারণা মানে জন্মেছে কিছুদিন আগে, কিছুদিন বলতে একদিন আগেই, যে আমার হয়তো কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে যেটা পার্সোনাল। না, আমার আসলে কোনো ফেসবুক আইডি নেই, আমি শুধু ফ্যান পেজ যেটা এখন যেটা থেকে এখন লাইভে এসেছি আমি শুধু এটা ইউজ করছি, আর আমার এছাড়া আমার কোনো ফ্যান পেজ নেই আর আমার কোনো ফেসবুক আইডিও নেই। সো যারা ভুল ভেবেছেন বা যাদেরকে ভুল কিছু মানুষ ভাবিয়েছে যে দিস ইজ মাই ফেসবুক আইডি, দে আর রং। আমি আজকে লাইভের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি, যেহেতু আপনাদের সঙ্গে আমার সরাসরি কমিউনিকেশন হয় না, সো আমি আজকে জানিয়ে দিচ্ছি যে আমার কোনো ফেসবুক আইডি নেই। আমার যদি ফেসবুক আইডি কখনো আমি ওপেন করি তাহলে আমি এই পেজ থেকে শেয়ার দিব, আদারওয়াইজ আমার যে দুটো গ্রুপ আছে ওই গ্রুপ থেকে শেয়ার দেওয়া হবে, আদারওয়াইজ আমার যে ইনস্টাগ্রাম আছে ওখান থেকে শেয়ার দেওয়া হবে। সো আই হোপ আপনারা কোনো আইডিকে মনে করবেন না যে এটা আসলে আমার আইডি। ওকে, আমি একটু কমেন্ট পড়ি। আচ্ছা, অনেক কমেন্ট আসলে। সো আমার এখান থেকে লাইভে আসা আরেকটা কারণ হচ্ছে যাতে আপনারা সবাই বুঝেন যে এটাই আসলে আমার একমাত্র অফিশিয়াল ফ্যান পেজ, আর আমার গ্রুপগুলোর সঙ্গে আমি আছি, আপনারা যারা আমার কাজকে ফলো করেন আমি তাদেরকে একটু জানাতে চাই যে আমার যে দুটো গ্রুপ আছে আমার, ও দুটো আমি ভেরি সুন আমি ওদের গ্রুপ থেকে আমি লাইভে আসবো, তাহলে আপনারা বুঝে যাবেন আর ওখানে থেকে আমার অনেক কাজের আপডেটস পাওয়া যাবে। ওকে, মাসুম রানা লিখেছে কংগ্রেচুলেশন ফর ইউর লাস্ট ওয়ার্ক অনলি মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে, জুই লিখেছে ফেক আইডি সব উড়াই দিব,
সব উড়াই দিব, মেবি সুন লিখতে চেয়েছে, নো টেনশন। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ যে আমার যেই আইডিগুলি আমাকে বদার করবে আমি সেটা শেয়ার দিয়ে দিলে, আই হোপ তোমরা সবাই মিলে একটু শেয়ার দিয়ে দিবে দ্যাট দিস ইজ নট মাই রিয়েল অ্যাকাউন্ট। তাহলে যেটা হবে যে আমার জন্য আসলে হেল্প হবে, বিকজ অনেকেরই আসলে ভুল ধারণা। ইভেন আমি আমি যেটা শুনলাম যে আমাদের অনেক মিডিয়ার অনেকে আছে ওখানে মিউচুয়াল ফ্রেন্ডস ছিল, যার কারণে তারা মনে করেছে ওটা আমার আমার আইডি, বাট ওটা না আসলে আমার আইডি না, আর এটা আসলে ভুল ভ্রান্তিতে থাকা আসলে উচিত না। আওয়ার সিলেট উইল ইনভাইট ইউ ওয়ান ডে, অবশ্যই জুয়েল, ইনশাল্লাহ কোনো না কোনো কারণে হোক আমার হয়তো সিলেটে একদিন আসা হয়ে যাবে, তখন দেখা হবে, আই হোপ। আচ্ছা, একজন লিখেছে, হাই মাই ক্রাশ, কেমন আছো, ইটস রিয়েলি বিউটিফুল। ওকে, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি খুব ভালো আছি। হাসান লিখেছে, আপু ইউ আর দি বেস্ট অ্যাক্টর ইন দিস কান্ট্রি। ওকে, আমি জানি না আমি কতটুকু করতে পারছি ভাইয়া, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, উইচ ইজ ভেরি ট্রু। আই ওয়াজ নেভার সিরিয়াস অ্যাবাউট মাই ওয়ার্ক, মানে আমার কাছে কাজটা, আমি না খুব মানে কখনো আমি সিরিয়াসলি কাজটা করিনি। আমার কাছে মনে হয়েছে আমি নাচ করেছি, মডেলিং করেছি, অ্যাক্টিং যখন শুরু করলাম আমি না জাস্ট এমনি, আমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে করি, লেটস ট্রাই যে কী হয়। যখন আমি দেখলাম যে আমার অ্যাক্টিং থেকে আমি আপনাদের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি, আসলে তখন থেকে এটাকে আমি আমার প্রফেশন হিসেবে নিয়েছি, আর তখন থেকে আসলে এটার প্রতি আমার এতটা ভালোবাসা জন্মিয়েছে যে এখন আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত চিন্তা করি যে আমি আসলে কোন কাজ কিভাবে ফুটিয়ে তুললে আপনাদের ভালো লাগবে। আমি আসলে জানি না যে আমি আপনাদের কতটুকু আমার কাজ ভালো লাগাতে পেরেছি, যতটুকু আসলে পেরেছি আমি আরো চেষ্টা করছি। সো আই হোপ যে আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন, করছেন, তারা আমাকে সব সময় সারা জীবন সাপোর্ট করবেন। ওকে, আমার রিসেন্টলি রিলিজ হয়েছে অনলি মি নাটকটা, এই নাটকটা নিয়ে অনেক ভালো ভালো কমেন্ট দেখছি, থ্যাংক ইউ সো মাচ। এটাই আসলে বড় পাওয়া যে একটা কষ্ট করে একটা কাজ করব, ওই কাজটা নিয়ে আপনাদের কাছ থেকে অনেক ভালো ভালো রেসপন্স পাবো, এটাই আসলে মানে এটাই আসলে আমার কাছে মনে হয় যে আমি সার্থক। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ আর লট গাইস, কারণ আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য আমি আজকে এখানে বসে কথা বলছি, কথা বলতে ভালো লাগছে। আচ্ছা, আমি আসলে এখন আর কমেন্ট না পড়ি, আমি সো আপনাদের যেটা আমার বলার ছিল যে আপনারা আমাকে এই পেজে ফলো করবেন, আমার গ্রুপ আছে, ওই গ্রুপে আমার অনেক কাজের আপডেটস, আমার অনেক আপডেটস আপনারা পাবেন, অ্যান্ড ভেরি সুন আমি যদি ফেসবুক আইডি নিজে ওপেন করি আমি এখান থেকে শেয়ার দিব। সো আচ্ছা, গ্রুপ নিয়ে কিছু বলেন। হ্যাঁ তাহসিন, গ্রুপ নিয়ে আমি বলেছি, আবারও বলছি যে আমার আমার দুটো গ্রুপ আছে, যে দুটো গ্রুপকে আমি ফলো করি, যে তারা আসলে আমাকে কতটুকু ফলো করে, অ্যান্ড দে আর সো লাভলি যে তারা আমাকে আমার আমি যতটুকু নিজের না জানি, তোমরা মানে তোমরা যারা আছো মানে তোমরা আমাকে অনেক ভালো জানো, বুঝো আমার কাজকে নিয়ে জানো। সো আমি তোমাদের গ্রুপ থেকে ভেরি সুন আমি লাইভে আসব, যাতে পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন গ্রুপের সঙ্গে আমি আসলে আছি। সো আই হোপ ইনশাল্লাহ ভেরি সুন আমাকে আবার লাইভে দেখা যাবে ফ্রম গ্রুপ, ফর শিওর। ওকে, আজকের মতো লাইভ অফ করছি, আই হোপ ভেরি সুন আবার হঠাৎ করে একটা টাইমে লাইভে চলে আসব। সো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইজ, আমাকে যতটুকু সাপোর্ট অ্যান্ড ভালোবাসেন আমাকে ততটুকুই মানে সাপোর্ট করে যাবেন, আমি এটাই দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ।